জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে, নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে, রোডে ঘটবে কি হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে কি বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে কি অন্য কোথাও ঘটবে, কার কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। বিদায় মেরে দোস্ত, সত্য এটাই, সারা দিনে আবাদতের পরিধি যদিও কম কিন্তু আদাবের জিন্দেগির পরিধি অনেক বেশি। আর আদাবে জিন্দেগি, জীবন চালানোর নিয়ম পদ্ধতি, এটাই মানুষকে ওই প্রস্তুতির দিকে নিয়ে যাবে, যেই প্রস্তুতি প্রত্যেক মানুষের থেকে আল্লাহর দাবি যে তুমি প্রস্তুত হয়ে আসো, প্রস্তুত হয়ে প্রস্তুতি নিয়ে আসো, কেননা আমি তোমাকে কাঠগোড়ায় দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাঈম, তোমাকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল হোক, তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণও যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। কথা শুরু করার আগে একটা কথা বুঝাইতে চেষ্টা করব, এই ছোট জীবনটা আবাদতের পরিধি অনেক বেশি না, আবাদতের পরিধি কিন্তু অনেক কম। 24 ঘন্টা দেখবেন তো মাত্র 5 ওয়াক্ত নামাজ, যদি বেশি সময় নিয়েও পড়া হয় তাহলে 2 থেকে আড়াই ঘন্টা লাগে। সারা বছরে যদি আবাদতের পরিধি দেখি তাহলে শুধু 1 মাস রমজানের রোজা, কখনো 29 হয়, কখনো 30 হয়, 31 এই জীবনে হয়ও নাই আর কোনোদিন হবেও না। হজের পরিধি যদি দেখি তো জীবনে 1 বার, জাকাতের পরিধি যদি দেখি তো বৎসরে 1 বার মাত্র 2.5%, সবগুলা মিলাইলে আবাদতের পরিধি খুব কম। কিন্তু প্রশ্ন হল বাকি জীবনটা আর কি, এটুকুই কি আবাদতের পরিধি আর এখানেই শেষ, এমন না। বাকি সময়টা হলো যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় আদাবে জিন্দেগি, সময়টা কিভাবে কাটাবে এটার জন্য নিয়ম পদ্ধতি। যখন নিয়ম পদ্ধতিতে বাকি সময়টা কাটাবে তো যদিও আবাদতের পরিধি খুব কম কিন্তু নিয়ম পদ্ধতি মানার কারণে পুরাটা সময়ই আবাদতে রূপান্তরিত হবে। এজন্য আল্লাহ আবাদত কম দিছেন, জীবন কাটানোর নিয়ম পদ্ধতি আল্লাহ অনেক দিছেন, আবার নিয়ম পদ্ধতিটি কোনো কঠিন না, সহজ। লাউড স্পিকারের আওয়াজ বহু দূর পর্যন্ত বটে, ঘরে বসেও শোনা যাবে, দূরে বসেও শোনা যাবে, ফাঁক ফাঁক হয়ে বসেও শোনা যাবে, কিন্তু দিনই মজলিসে বসার একটা নিয়মও আছে, আদাবও আছে, পদ্ধতি আছে। যত বেশি এটাকে মানব, কেননা এই মজলিস লাউড স্পিকার যদিও পুরো এলাকায় ছড়ানো কিন্তু এই প্যান্ডেলটাই ফেরেশতা দ্বারা বেষ্টিত, আর কোনো জায়গায় কিন্তু ফেরেশতা দ্বারা বেষ্টিত না। প্যান্ডেলের ভিতরে যারা আসবে তারা ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আসবে, এটাই কিন্তু রহমত দ্বারা ডাকা। যে প্যান্ডেলের ভিতরে আসবে সে রহমতের নিচে ঢাকা পড়বে, এইখানেই কিন্তু শান্তি নাজেল হইতেছে, যে এইখানে আসবে শান্তির একটা অংশ সেও পাবে। আজকে যদিও নাকি আমাদের জীবনগুলা বিক্ষিপ্ত থাকার কারণে আমরা সর্ব জায়গায়
একটা ইংলিশে আপনাদের শব্দ আছে যেটা সবাই আমরা ব্যবহার করে থাকি, আর করোনা আসার কারণে আমরা এটা আরো বেশি অভ্যস্ত হয়েছি, যেটাকে বলে সোশ্যাল ডিস্টেন্স, একটু দূরে দূরে থাকা। বিদায় মসজিদও কিন্তু দূরে দূরে দাঁড়াইতে অভ্যস্ত, কেউ এখন আর কারো গায়ের কাছে আসতে চায় না। আর তার থেকে যদি একটু নিম্নমানের হয়, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি, বাড়িওয়ালা যদি দেখে যে বারাটিয়া পাশে দাঁড়ায় গেছে তো সে একটু দূরে সরাইতে চায় যে আমি বাড়িওয়ালা, তুমি আমার বারাটিয়া হয়ে আমার পাশে দাঁড়াইলে তো দাঁড়াইলে কি করা। আর মালিক যদি কর্মচারীকে পাশে দাঁড়াইতে দেখে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? চোখ বিরাট বিরাট করে তাকায় আর বলে তুই আমার পাশে দাঁড়াইলি তো দাঁড়াইলি কেন, তুই তো আমার কর্মচারী, ঠিক না? তো এই সোশ্যাল ডিস্টেন্সের একটা প্রতিক্রিয়া আমাদের জীবনে পড়তে শুরু হয়েছে। এই জন্য ঘরেও দেখবেন সবাই দূরত্ব বজায় রাখে, স্বামী আগের মতো স্ত্রীকে কাছে পাইতে চায় না, একটু দূরে দূরে রাখতে চায়, আবার স্ত্রীও স্বামীর থেকে একটু দূরে দূরে থাকতে চায়, সন্তানও মা বাবার কাছে আসতে চায় না, একটু দূরে দূরে থাকতে চায়, ভাই বাড়ি থেকে দূরে, বোন বান থেকে দূরে, আত্মীয় আত্মীয়র থেকে দূরে, প্রতিবেশী প্রতিবেশীর থেকে দূরে। এই দূরত্ব মনোভাবটা আমাদের কোত্থেকে আসলো? শুধু আদাবে জিন্দেগি না মানার কারণে, এটা এসলাই প্রোগ্রাম, এই জন্যই বলতেছি জীবনের কিছু নিয়ম আছে, জীবনটা আমার না, যদিও ব্যবহার করি আমি, যদি আমার হতো তাহলে আমার কন্ট্রোলে কেন আসলো না? আমি তো চাই না আমার দাড়িগুলা পাকুক, আমি তো চাই না আমার কোমরটা দুর্বল হোক, আমি তো চাই না আমার যৌবনটা বিলুপ্ত হোক, আমি তো চাই না আমার চোখের দৃষ্টিশক্তি কমুক, আমি তো চাই না আমার ব্রেনের ক্ষমতা কমুক। কি আপনারা চান না কি? হ্যাঁ, জীবনটা যদি আমার হতো তো জীবনের কোনো জিনিসটাই তো আমার কন্ট্রোলে না, কন্ট্রোলে হ্যাঁ কোনোটাকে প্রতিরোধ করা যায়? তাহলে বোঝা গেল জীবনটা আমার না, যদিও আমি ব্যবহার করি, যদিও আমি বলি যে জীবন আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা একটা স্লোগান মাত্র, যে দিচ্ছে স্লোগান দিতেছে সেও তার জীবনের কন্ট্রোল রাখে না, যে তার হাতে কন্ট্রোল থাকবে, জীবনের গতি না আমার হাতে কন্ট্রোল, জীবনের চলা না আমার হাতে কন্ট্রোল, এক মুহূর্ত পরে কি হবে এটাও আমি জানি না। অ্যাক্সিডেন্ট শুধু হাইওয়ে হয় না, গলিতেও হয় মাঝে মাঝে, ঠিক না? কি বলেন? যে অক্সিজেনের অ্যাক্সিডেন্টের যে শিকার, সে কোনোদিন কি ভাবছে যে এই গলিতে অ্যাক্সিডেন্ট হবে? তাহলে বোঝা গেল কোনো জিনিসই কন্ট্রোল আমার হাতে না, যদিও আমি স্লোগান দিতেছি, যুবক স্লোগান দেয় যৌবন আমার, যেমন খুশি তেমন কাটাবো, নারী স্লোগান দেয় নারীত্বর জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো, আমরা প্রত্যেকেই বলি জীবনটা আমার, লিখতেও লিখি, বলতেও বলি, বক্তৃতাও বলি, কিন্তু আসলে যদি আমার হইতো এটার কোন জায়গায় আমার কন্ট্রোল আছে বলেন? না দাঁত উঠার ভিতরে আমার কন্ট্রোল, না দাঁত পড়ার ভিতরে আমার কন্ট্রোল, না চোখের দৃষ্টির উপরে আমার কন্ট্রোল, না দৃষ্টিশক্তি মৌত পর্যন্ত এক জায়গায় দাঁড়ায় থাকার উপরে আমার কন্ট্রোল, বলেন আমাকে বুঝান? দুনিয়াটা তো লজিকের যুক্তির দুনিয়া, আমার কাছে সুর হবে না, কথা এরকমই হবে, দুনিয়াটা যুক্তির দুনিয়া, লজিকের দুনিয়া, লজিক দিয়ে বুঝান যে জীবনের কোন ক্ষেত্রটা আপনার আমার কন্ট্রোলে আছে, কন্ট্রোলে কোনোটা? না পেশাব কন্ট্রোলে, না পায়খানা কন্ট্রোলে, কি কন্ট্রোলে আছে? কোনোটা কন্ট্রোলে নাই, তো এটা আপনার হয় কি কইরা? বিদায় মাইনা নেন, যেটা আমার না এটা একজন আমাকে দিছেন।
ব্যবহারের অধিকার দিছেন উনি, যে তুমি ব্যবহার করতে পারো। তোমাকে ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, তুমি ভোগও করতে পারবে, যুবন যৌবনকে যুবক যৌবনকে ভোগ করতে পারবে, পুরুষ পুরুষত্বকে ভোগ করতে পারবে, নারী নারীত্বকে ভোগ করতে পারবে, ভোগ তুমি করতে পারবে। তোমাকে অধিকার দিলাম, ব্যবহারেরও অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, কিন্তু এটা তোমার না, এটা মালিকের, যিনি এক ফোঁটা পানির থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। মিম্মা ইম্মাহীন, এক ফোঁটা পানির থেকে। কিন্তু আফসোসের বিষয়, মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে এর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, কোনো সৃষ্টি নাই এরকম অকৃতজ্ঞ, কোনো সৃষ্টি নাই এরকম নিমক হারাম, অকৃতজ্ঞ নিমক হারাম, মানুষের মতো কেউ নাই, কোনো সৃষ্টি নাই, সব কিছু পায়া যাওয়ার পরে হারায়া যায়। এই জন্য আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা, তোর একটা সেকেন্ডও তো তোর কন্ট্রোলে না, কি কোনো সেকেন্ড আপনার কন্ট্রোলে? বলেন, এখানে তো শিক্ষিত লোকই বেশিরভাগ হবে, কিছু তো পড়ালেখা করছেন না করেন নাই, বলেন কোন সেকেন্ডটা আপনার কন্ট্রোলে? যদি এমনই হইতো তাহলে এই সত্তাই তো বাংলার জমিনে কোনোদিন হইতো না, এক মিনিটের নাই ভরসা যে লেখছে তার উপরই সত্তায়িত হয়েছে, আর কোনো বন্ধ কামরায় না, হাজারো মানুষের সামনে আল্লাহ সত্তায়িত করছেন। ফিরুজ শাহী এক মিনিটের ভরসা লেখছে, গাজীপুরের স্টেজে গাইতে যাইয়া চান দিয়া দিছে, স্টেজে পড়ছে স্টেজেই মারা গেছে। জানেন তো না? জানেন না, আমাদের চেয়ে আপনাদের বেশি জানার কথা, কারণ সারাদিন মিডিয়ায় চোখ থাকে, ঠিক না? আমাদের তো মিডিয়া দেখার সুযোগ হয় না, আপনাদের তো সারাদিন মিডিয়ায় চোখ থাকে, যুবকরা তো আমার চেয়ে বেশি জানা দরকার, ওরা তো সারাদিন মিডিয়ার ভিতরেই ডুবা থাকে। ফিরুজ শাহী এক মিনিটের ভরসা নিজে লেখছে, নিজে গাইছে, এক মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে রাখো তোমার উপরে সত্তায়িত করব, দুনিয়াকে দেখাবো যে এক মিনিটের কন্ট্রোলও তোমার না, এটা আমার। সত্য তো না? সত্য না? এক মিনিটের ভরসা নাই। আল্লাহ বলে অস্তিত্ব তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি হারাইলা কি করা, বিদায়, তোমার মতো অকৃতজ্ঞ কেউ নাই, মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ, সবচেয়ে নিমক হারাম, যে এক সেকেন্ডের ভরসা রাখে না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই এলাকায় পাওয়া যাবে হয়তো দুই চারজন রোগী, নাও পাওয়া যেতে পারে, না পাওয়া যাক এটাই দোয়া করি। কিডনির সমস্যা যাদের হয়, যাদের ডায়ালিসিস করতে হয়, কখনো কখনো সপ্তাহে তিন থেকে চারবার ডায়ালিসিস করতে হয়, যদি চারবার করতে হয় তো তিন ঘন্টা করে ডেলি প্রতি সপ্তাহে ১২ ঘন্টা ডায়ালিসিসে যায়। জিজ্ঞাসা করেন একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে, যদি সপ্তাহে চারবার ডায়ালিসিস হয় তাহলে চার সপ্তাহে ১৬বার ডায়ালিসিস লাগে। কতবার? চার ষোলম কত? ৬৪ ঘন্টা লাগে মাসে ডায়ালিসিস করতে, টাকা বাদেই দিলাম। আর আল্লাহ কুদরত দ্বারা আপনার আর আমার ডেলি ৩৭বার ডায়ালিসিস করেন, কুদরত দিয়া। এই জন্যই আল্লাহ বলছে মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, ডেলি ২৪ ঘন্টায় ৩৭বার ডায়ালিসিস হয় এই রক্ত, ২৪ ঘন্টায়। যান যান আপনাদের ডাক্তারি বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা সত্য না মিথ্যা, ডব্লিউএইচওতে সার্চ দিয়া দেখেন, ২৪ ঘন্টায় যুবক জানে না যে ওর ডেলি ৩৭বার ডায়ালিসিস হইতেছে, নারী জানে না ৩৭বার ডায়ালিসিস হইতেছে, পুরুষ জানে না ৩৭বার ডায়ালিসিস হইতেছে। একবার ডায়ালিসিসে যদি ৭,০০০ টাকা লাগে,
তো ডেলি 36 বার যদি কুদরত মেশিন দিয়া হইতো তাহলে কত টাকা লাগতো? কত টাকা? হ্যাঁ, এই বাড়ি আর বিল্ডিং বিক্রি করে দিও, পোষানো যেত না। কি বুঝে আসে আমার কথা? রাগ হয়ে যান না, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, এক ফোঁটা পানির থেকে তোকে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দরভাবে দিলাম, সব সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করলাম, তোকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করলাম, সমগ্র সৃষ্টিকে 6 দিনে অস্তিত্ব দিলাম, তোকে 10 মাস সময় নিয়ে নিখুঁতভাবে তৈরি করলাম, এমন নিখুঁতভাবে তৈরি করলাম চামড়ার এমন নিখুঁতত্ব, এমন নিখুঁতভাবে আমি তোকে চামড়া গোস্ত আর চামড়া উপরে আমি সেট করলাম। হাদিস আছে, আমি হাদিস টানতে চাইতেছি না। আল্লাহ বলছে, তোকে আমি 1 ফোঁটা পানির থেকে জাল তোকা দামা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মজগা পরে রক্তপিণ্ড, সুম্মা এজামা পরে তোর কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা এর উপর আমি গোশতের আবরণ নিখুঁতভাবে চড়াইয়া দিছি। কত মানুষই তো তোর গোশতের আবরণ দেখা বারবার তাকায়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন টোজেন না কিছু, ঠিক না? কত মানুষই তো তোর গোশতের আবরণ দেখা বারবার তাকায়। খলাকতুকা আহসানাল খালিকিন, সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর গঠন দিছি, আজকে তোর গঠন দেখা বহুত মানুষ বারবার তাকায়, তো দূরের কথা, বহুত মানুষ এমনও আছে তোর গঠনের ভিতরে জান পর্যন্ত দিছি না, নাই? হ্যাঁ হ্যাঁ, নাইলে দুনিয়া এতগুলো কাহিনী হইলো তো হইলো কেন, ঠিক না? কি মনে হয় কোনো কাহিনী দুনিয়াতে হয় না এই পর্যন্ত? কি আঙ্গুল দিয়া দেখায় দিতে হবে? এরকম কাহিনী যাগো দাড়ি পাইকা গেছে, এদের জীবনও দুই একটা হয়েছে, ঠিক না? এমন লোক কম আছে যার জীবনে এরকম কাহিনী হয় নাই, কি বলেন? মুসকি মুসকি হাসেন কেন, সত্যটাই বলেন না? আল্লাহ বলে, এই যে কাহিনী ঘটলো তোকে দেখা যে বারবার তাকাইলো, বা তুই যে বারবার তাকাইলি, এই গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করলাম, কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিলাম, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিলাম, কুনতা মিসকিনা, তুই নিঃস্বয় ছিলি, আজকে বাড়ির মালিক বানায় দিলাম, আজকে গাড়ির মালিক বানায় দিলাম, আজকে ফ্যাক্টরির মালিক বানায় দিলাম, আজকে বান্ডেল আর বান্ডেলের মালিক বানায় দিলাম, আজকে সমাজে এলাকায় আধিপত্য দিয়া দিলাম, তুই তো মার পেটের থেকে নিঃস্বয় আসছিলি, এত নিঃস্বয় যে ফকাত তাতা হাররাক, একটু নড়াচড়া করতে পারতি আর কোনো ক্ষমতা তোর ভিতরে ছিল না, আজকে যে তুই স্বয়ং সম্পূর্ণ, সর্বদিকে স্বয়ং সম্পূর্ণ, তোকে করলো তো করলো কে? কে করলো? এই জন্যই আল্লাহ বলে, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। সব পাওয়ার পরে বুলা গেলি, আমি জাগায় চলে আসছি, জাগায় চলে আসছি, এই পুরা এলাকার ভিতরে যদি আমি প্রশ্ন করি, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বাড়িওয়ালা হোক আর বাড়াঠিয়া হোক, মালিক হোক আর দিন মজদুর হোক, অফিসের চাকরিজীবী হোক আর আদালতের হোক, মেল ফ্যাক্টরির হোক আর কারখানার হোক, হাটের হোক বা বাজারের হোক, দোকানের মালিক হোক আর মার্কেটের মালিক হোক, সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুনিয়ার যেই কোথাও থাকি না কেন, তাতে কি আসে যায়? এতটুক বয়সে যুবক যৌবন পর্যন্ত, বৃদ্ধ বৃদ্ধ পর্যন্ত, যারই যতটুকু বয়স, যারই অবস্থান যেইখানে, শুধু বাচ্চা ব্যতীত, কেননা বাচ্চার থেকে কলম উঠানো তার পক্ষেও লেখা হয় না, তার বিরুদ্ধে তো লেখা হয়ই না, হয়ই না, বরং তার কক্ষেও লেখা হয় না, কলম তার থেকে উঠানো, রুফিয়াল কলম আন সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, সবই হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না, তার পক্ষে যায় বটে কিন্তু বিরুদ্ধে কলম যায় না, কলম তার থেকে উঠানো,
ওই বাচ্চা ব্যতীত প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করি যে যেখানেই থাকি যে অবস্থায় থাকি একদিন না একদিন এই দুনিয়ার থেকে ছেড়া চলেই যেতে হবে, এটা চিরঞ্জীবের জায়গা না, এখানে কেউ চিরদিন থাকে না, আমিও চিরদিন থাকবো না, আপনিও চিরদিন থাকবেন না। যার চিরদিন থাকার কথা ছিল, যিনি চিরদিন থাকার যোগ্য ছিলেন, উনিই তো চিরদিন ছিলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিরদিন থাকার যোগ্য ছিলেন এখানে, চিরদিন উনি চিরদিন থাকতে পারতেন এখানে, কোনো বাধা ছিল না। দুনিয়ার এক ব্যক্তিত্ব যার কাছে অনুমতি নিয়ে আজরাইলকে আসতে হয়েছে, আল্লাহ নিজেই বলছে যাবে বটে কিন্তু অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। জিব্রিল মালাকুল মওত আয়েশা বলছে আপনিই একক ব্যক্তিত্ব, দুনিয়ায় আজ পর্যন্ত কাউকে নিয়ে আসতে আমার অনুমতি নিতে হয় নাই, আমি শুধু দেখি সে রেখায় পা দিছে কি দেয় নাই, পা দিতে দেরি থাবা মারতে আমি দেরি করি না, শুধু আপনি একক ব্যক্তি, আল্লাহ আমাকে বইলা পাঠাইছে অনুমতি দিলে ঢুকবো নাহলে চলে যাব। তা আল্লাহর রসুল বলছে আসেন ভিতরে ঢুকার অনুমতি দিলাম, ঢুকার পরে বলছে এখন আরেকটা অনুমতি নিব, যদি বুকে হাত রাখতে বলেন তো রাখবো নাহলে ফিরত চলে যাব। তা আল্লাহর রসুল বলছে অনুমতি দিব কিন্তু কয়েকটা কথা বাকি আছে, ওগুলা পুরা হোক তারপরে দিব। ওই ব্যক্তিত্বই চিরদিন থাকতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কারণে সমগ্র জগৎটা তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার কারণে সব তৈরি। আসেন আমি জায়গায় চলে আসছি, কে আছে এই এলাকার ভিতরে, এই মজলিসের ভিতরে, যা আমি দুই মিনিট বসে কোনোদিন ভাবছি যে আমি যেখানেই থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, আমাকে একদিন চলে যেতে হবে, এখানে থাকা যাবে না, যে আসছে তাকে যাইতেই হবে। কুল্লুমান আলাইহা ফান, প্রত্যেক জিনিসের প্রত্যেক বস্তুর অবসান ঘটবেই ঘটবে, অবসান ঘটবেই ঘটবে। কুল্লু নাফসিন দাইকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ পান করতেই হবে। আপনি বলবেন মালাকুল মউত কি করবে, তাকেও করতে হবে, তাকেও এক মুহূর্তে আল্লাহ বলবে এবার তোমার জানটা আমাকে দিয়া দাও, মালাকুল মউত জান দিতে বাধ্য হবে। ওই দিন সে চিৎকার দিবে আর বলবে লাও আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর এত যাতনা যদি আগে জানতাম কোন মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, জান সবাইকে দিতে হবে। ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। বিদায় এক মিনিটের জন্য কি কোনোদিন ভাবলাম যে আমাকে চলে যেতে হবে, আমি প্রস্তুত কতটুকু, কতটুকু আমি প্রস্তুত, যাওয়ার জন্য কতটুকু আমি প্রস্তুত, কতটুকু আমি প্রস্তুতি নিলাম, প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। কেন ওইখানে যাওয়ার পরে এরকম কাটবে না, লাতুস আলুন্না আনিন নাঈম, এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, এক হাদিসে আল্লাহ বুঝাইছেন, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ বুঝাইছেন আতাইতুকা আইনানে তানজুরু বিহা ওয়ালা উহাসিব, মানুষ সারা দিন তুই আমার চোখ দুটা দিয়া দেখিস, দৃষ্টি দিয়া দেখিস, আর মাতাল হয়ে গেলি তোর হিসাব হবে না, আমরা হিসাব নিব না, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আমার দুটা কর্ণ দিয়া সারাদিন শোনো আর তুমি ভাবতেছ যে আমার কর্ণ দিয়া শোনো আর তোমার হিসাব আমি কোনোদিন নিব না। শ্রবণ শক্তি কার, কে দিল, যদি অর্জনই করা যায় তো দুনিয়ার টেকনোলজির মাধ্যমে, তাহলে দুনিয়ায় বদিরত্ব বলতে কোনো জিনিস থাকতো না, বোঝা গেল দুনিয়ায় বদিরত্ব
দূর করার মতো এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই যে দুনিয়ার থেকে বধিরত্ব দূর করবে, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর করবে, দুনিয়ার থেকে বাকশক্তিহীনতা দূর করবে, এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই। আল্লাহ বলে কি ধারণা, শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমাকে হিসাব নিব না, আতাই তো কালিসানান তান্তি কবি, তোমাকে বাকশক্তি আমি দিলাম, আলা উহাসিব আতাই তো কা আকলান তোমাই ইয়েসবি, আমার আকল দিয়ে ভালো মন্দ বোঝো, আমার আকল দিয়ে উঁচা বোঝো নিচা বোঝো, আমার আকল দিয়েই তুমি ধনী সব কিছু বুঝতেছ, একটু যদি স্ক্রু ঢিলা করা দেই তো তুমি তোমার জায়গায় থাকবে, চক্ষু চক্ষুর জায়গায় থাকবে, বাকশক্তি বাকশক্তির জায়গায় থাকবে, দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির জায়গায় থাকবে, সব অঙ্গ তার জায়গায় থাকবে, তারপরও দূর থেকে তোমাকে মানুষ স্ক্রু ঢিলা বলবে। যদি একটু আর ভাবতেছ তোমার হিসাব নিব না, আকাই তো কাকালবান তা তাফাক্কার হবি, তুমি একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবতেছ হিসাব নিব না, আকাই তো কাইয়াদানি তাপ্তে সুবিহা, দুটো হাত দিলাম যেটা দিয়ে তুমি কর্ম করো আর ভাবতেছ তোমার হিসাব নিব না, আকাই তো কা রিজলানি তামশি বিহা, দুটো পাও দিলাম যেটা দিয়ে তুমি চলো আর তুমি ভাবতেছ তোমার হিসাব নিব না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি ভাবতেছ তুমি অনার্থক সৃষ্টি, তোমার হিসাব নেওয়া হবে না, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিল তোমাকে বড় করলাম, তুমি ধারণা করতেছো কোনো হিসাব কিতাব তোমার হবে না, কুনতা যাইফা ফাকাব্বাইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে সুঠামত্ব দিলাম, আজকে সুঠামত্ব পায়া জমিন ফয়রা চলে, অথচ জমিন প্রতিদিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, কিছু মানুষের চলনে জমিন বিরক্ত হয়, যখন চলে তো জমিন ফাইটা চলে, তো জমিন বলে আল্লাহ অনুমতি দেন না অনুমতি, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে দেখাইয়া দেই, আল্লাহ বলে কেন, ইয়ামশি আলা যাহরি মারহা, আমার পুটে সিনা ফাটায়া চলতেছে, জমিন ফাটায়া চলতেছে, জিনা টান করা চলতেছে, ওয়া আসিক, যদি চলতো আর তোমার ফরমা বরদার হইতো, তোমার অনুগত্য হইতো, তাহলে মনকে মানায় নিতে পারতাম, চুরি চুরি আবার সিনা জুড়ি, চলে তো চলে আবার তোমার নাফরমানিও করে, আমাকে অনুমতি দেন না, হায় হায় মেহরবান আল্লাহ এই জন্য অনুমতি দেয় না, কেননা স্বাধীনতা দিছে না সীমা রেখা দিছেন, আল্লাহ বলে যাবে তো যাবে কোথায়, আইনাল মাফার, কোথায় ভাগবে, সীমারেখা তোমাকে আমি অতিক্রম করতে দিব না, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি তোমাকে থাবা মারতে আমরা দেরি করব না, সুম্মা আখাজনা হুবাকতান, তোমাকে ছো মাইরা আমরা উঠায় নিব, বিদায় না করুন কাইফা তাআমালুন, আমি তাকায় আছি তুমি করো তো করো, কেউ করো তো করো কি, কতটুকু করতে পারো এটা আমি দেখতেছি, তুমি কতটুকু করতে পারো এটাই দেখতেছি, সত্য এটাই, এই জন্য আমার কথার সূত্র এখান থেকে ছিল, মেরে দোস্ত বন্দেগি বড় কম, আদাবে জিন্দেগি অনেক বেশি, যেখানেই থাকি না কেন ভাবা উচিত, কথা লম্বা হবে না, যেখানে থাকি ভাবা উচিত যে একদিন না একদিন থেকে আমাকে চলেই যেতে হবে, চলে যেতে হবে, আমি প্রস্তুত কত আমার প্রস্তুতি কতটুকু, আর এই কথাও সত্য, চোখের আড়াল হইতে দেরি কারো মনের আড়াল হইতে দেরি হবে না, শুধু চোখের আড়াল হইতে দেরি মনের আড়াল হইতে দেরি হবে না, এইখানেই যারা বৈশা আছে কয়জন হাত উঁচা করবে আমি জানি না, যে ডেলি সকালে আমি ঘর থেকে বাহির হওয়ার সময় যাদের মা বাবা আছে বা নাই, সন্তান সবাই আমরা মা বাবার পেটেই আসছি, মার পেটেই আমাদের অস্তিত্ব এবং আমাদের জন্ম, বাপই আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন, এইখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, যে সকালবেলা ঘুমের থেকে ওইটা মার নামে এক টাকা সৎকা, বাপের নামে এক টাকা সৎকা, এরকম করে কেউ প্রতিদিন একজনও মনে হয় পাওয়া যাবে না, এইখানে পুরা এলাকায় খুঁজলেও একজন পাওয়া যাবে না যে প্রতিদিন
সকালে উঠা প্রথম কাজ, কর্মে যাওয়ার আগে মার নামে এক টাকা, বাবার নামে এক টাকা দান করে তারপরে কর্মে যায়। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িটা তো বাবাই দিয়ে গেল, ঠিক না? হ্যাঁ, অধিকাংশ মানুষই পাবেন বাড়িওয়ালা বটে, কিন্তু বাবার বাড়ির উপরে। বাবা যদি না দিয়া যাইতেন তো নিজের জীবনে একটা বাড়ি কেন বাড়া থাকা মনে হয় দুষ্কর ছিল, এরকমও লোক আছে। বাবা দিয়া গেছেন, এক টাকা বাবার নামে না। চলেন এটা বাদ দিলাম, এই মজমায় কয়জন আসি যে প্রতিদিন প্রতিদিন বাবার নামে মার নামে দুই রাকাত নফল নামাজ পড়া, বাবার নামে মার নামে হাত উঠায় দোয়া করি, একজন হাত উঠান তো। রাগ হয়েন না, পায়ে হাত দিতেছি, একজনও এখানে নাই যে দুই রাকাত নফল নামাজ পড়বে আর মা বাবার জন্য হাত উঠে দোয়া করবে, মালিক দুই রাকাত নামাজ পড়লাম, এটা আমার মা বাবাকে দিয়া দিয়েন। চলেন এটাও বাদ, এইখানে কয়জন পাওয়া যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজি? ইমাম সাহেব যদি মা বাবার জন্য দোয়া না করে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তো নিজের মনের থেকা, নিজের ইচ্ছায়, নিজের মনের স্মরণে কয়জন আছে আমরা মা বাবার জন্য দোয়া করি? অল্প কয়েকজন সব বুঝানেন তারপরে হাত উঠান, ইমাম সাহেব বললে করেন, নিজের মনের থেকা, নিজের ইচ্ছার থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাত উঠায় বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, এরম কয়জন হবে? দুই চারজন হবে, দশজন হবে, ২০ জন হবে, বাকি মজমাই তো খালি। তাইলে বোঝা গেল চোখের আড়াল মনের আড়াল। বিদায়, আমি জায়গায় চলে আসছি, প্রস্তুতি আমার কতটুকু, আমি প্রস্তুত কতটুকু? দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাকে স্মরণ করবে না, যদিও করে তাহলে বৎসরে একবার করবে, যেটাতে আমাদের বাসায় বলা হয় বার্সি। বার্সি বোঝেন? আরে বার্সি বোঝেন? বার্সি বোঝেন না? বৎসরে একবার যেটা করে কি মৃত্যু, এটাকেই বার্সি বলে। বার্সি বাৎসরিক, একবার করে, একবার কয়বার, সত্য তো, একবার শুধু, সারাদিন কেউ স্মরণ করবে না। ওই স্মরণ করলেও একটু দোয়া দিয়া স্মরণ করবে, আর খবর নেবে না যে কবরে কি অবস্থায় আছে। বিদায়, আসেন আসেন, ধারণাটা ভুল হবে যে এইভাবেই বুঝি আমি আসছি আর এইভাবেই চলে যাবে আর এইভাবেই আমার সব কিছু ঘটবে, না 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 না, সত্য এটাই। বাবা উচিত যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যুবকই হই না কেন, বৃদ্ধই হই না কেন, নারী হই না কেন, পুরুষই হই না কেন, শিক্ষিত আর অশিক্ষিতই হই না কেন, ধনী আর গরিবই হই না কেন, প্রত্যেক ব্যক্তির বাবা উচিত যে আমি এইখানে চিরদিন থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যেই কোনো মুহূর্তে, কেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটাই চির সত্য। আল্লাহ আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই। এমন না বড় আগে যাবে, ছোট পরে যাবে, এমন না, যার সময় যখন আসবে, যেখানে আসবে ওইখানেই যাবে, নাইলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করত না। ঘোড়ার পিঠ বোঝেন? পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, ওই যুবক জানতো না যে ভাবছিল সারা দুনিয়াকে আমি টাক লাগায় দিব, পদ্মা সেতু অতিক্রম করব, ভিডিও তো চলমান, এই ভিডিও শেষ হবে পদ্মা সেতুর অতিক্রমে, আর আমি ছেড়া দিব আমার ফেসবুকে বা আমি ছেড়া দিব মিডিয়াতে, সারা দুনিয়া তাক লাগা যাবে। তার জানা ছিল না যে সামনে মালাকুল মৌত তাকে স্বাগত জানাইতেছিল, তার জানা ছিল না। সে যদি জানতো তো কোনোদিন লাইভ করতে চেষ্টা করতো না। কি মারা যায় না? হ্যাঁ, পদ্মা সেতুর উদ্বোধনের উপহারই ছিল ওই যুবকের মৌত। বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে তুমি ঘোড়ার পিঠে থাকা অবস্থায়ও দুনিয়ার থেকে যেতে পারো,
যুবকের জন্য এখন ঘোড়াই হলো বাইক, বাইক হলো ঘোড়া। আগের ঘোড়া ডিজিটাল ছিল না, অ্যানালগ ছিল, গোস্ত আর হাড্ডির ছিল। এখনকার গুলা যান্ত্রিক ঘোড়া। আগের গুলায় ঘাস খাইতো, এখনকার গুলায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ঘোড়ায় কোনোদিন যুবক জান দিত না, চলে যেতে হবে। বিদায় আসেন, ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্যই এটা।